গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। আর্থিক প্রতারণা সহ বেশ কিছু অভিযোগে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর গায়ক মাইনুল আহসান নোবেলকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নোবেলের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ আছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে রিয়েলিটি শো সারেগামা পা দিয়ে উত্থান বাংলাদেশের তরুণ মাইনুল আহসান নোবেলের। বিশেষ করে বাংলাদেশি ব্যান্ড তারকা জ্যামস ও আয়ুব বাচ্চুর সহ অনেক শিল্পীর কণ্ঠ অনুসরণ করে গাইতে পারার দক্ষতার কারণেই রাতারাতি তারকা খ্যাতি বনে গেছেন সেই নোবেল। এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নোবেল গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন। গান গাওয়ার জন্য মঞ্চে উঠেই মাতলামি শুরু করেছিলেন তিনি। এ সময় তাকে উদ্দেশ্য করে দর্শকরা জুতা ও পানির বোতল নিক্ষেপ করেছিলেন। এভাবে নানা কারণে তিনি আলোচনায় উঠে আসেন। এরপর থেকে মূলত একের পর এক গণমাধ্যমে নোবেলের নাম এসেছে শুধু নেতিবাচক খবরের শিরোনাম হয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করে দেশের গুণীশিল্পীদের অসম্মান, আর্থিক কেলেঙ্কারি, নারী নির্যাতন, মাদক সেবন সহ নানা অনিয়মের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হন নোবেল।